ঝটিকা সফরে এসে নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতাল ছাড়াও নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের বিধায়ক তথা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর নির্মল মাঝি। শুক্রবার দুপুরে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে উপস্থিত হয়ে পরিদর্শন করার পর হাসপাতালের পরিকাঠামোগত দিক ছাড়াও স্বাস্থ্য পরিষেবামূলক বিষয়ে যথেষ্ট সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। পাশাপাশি নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে অতিরিক্ত চিকিৎসক ও নার্সিং বিভাগে কর্মীর প্রয়োজনীয়তা আছে বলে দাবি করেন তিনি। যদিও এই বিষয়ে ইতিমধ্যেই অতিরিক্ত চিকিৎসক ও নার্সিং স্টাফের জন্য বিষয়টি উচ্চতর স্বাস্থ্য আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলেও এই দিন পরিদর্শনের শেষে জানান ডক্টর নির্মল মাঝি। এছাড়াও নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল ব্লাড ব্যাংকের স্বচ্ছতার বিষয়টিও তুলে ধরেন তিনি। পাশাপাশি দুপুর গড়িয়ে যাওয়ার পরেও হাসপাতালের আউটডোরে উপচে পড়া রোগীদের শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি দেখে কার্যত খুশি হন তিনি। পাশাপাশি এই দিন হাসপাতালে একটি ডিজিটাল এক্স-রে মেশিনের প্রয়োজন রয়েছে যা শীঘ্রই হাসপাতালে দেয়া হবে বলেও এদিন জানান তিনি। এছাড়া কয়েকটি ওয়ার্ডে বেডের সংখ্যা কম থাকায় সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের, সেই বিষয়েও আগামী দিনের বৃদ্ধি করার বিষয়টি ভাবনা চিন্তা করা হবে বলেও এদিন হাসপাতাল পরিদর্শনে এসে জানান ডক্টর নির্মল মাঝি। পরিচ্ছন্নতা নিরিখে কর্মসংস্কৃতির প্রত্যয়ে নার্সিং স্টাফরা অসাধারণ কাজ করছেন, চিকিৎসকদের একটু খামতি আছে, নার্সিং স্টাফদেরও খামতি আছে। এখানে আরও 20 জন ন্যূনতম নার্সিং স্টাফ এবং কিছু নার্সিং আমাদের ইনচার্জ সিস্টার ইনচার্জ থাকলে ভালো হয় সেটা এনারা বললেন, এবং সেই মতো আমরা ডেপুটি ডিরেক্টর নার্সিংয়ের সঙ্গে কথা বলছি এবং বিএইচএসের কাছে সিএমওইচ নিজে উদ্যোগ নিয়ে এটা পাঠাচ্ছে। আর এছাড়া প্যাথোলজি এবং আমাদের অর্থোপেডিক রেডিওলজি এখানে একটা ডিজিটাল এক্সরের অভাব অনুভব করছি। এখানে একটা এ ব্যাপারে সিএমওইচ বললেন এ ব্যাপারে অনেকটা প্রসিড হয়েছে এবং এখানে খুব শীঘ্রই চলে আসবে। এখানে ব্লাড ব্যাংকে সমাজবিরোধী দৌরাত্ম্য নেই যেটা অন্য দু একটা জায়গায় ছিল, এখানে কোনো দালাল চক্রও নেই এবং এখানে রুগীর আত্মীয়দের সঙ্গে কথা বলে আমরা সন্তুষ্টি প্রকাশ করেছে যে খাবারের গুণগত মান আর ওষুধ মোটামুটি দেখলাম অধিকাংশ পেশেন্টই ওষুধ পাচ্ছে, দু একটা ক্ষেত্রে বললে একটা দুটো ওষুধ পাচ্ছে না, বাইরে থেকে কিনতে হয়েছে। সেটা আমাদের এখানকার সুপারিনটেন্ডেন্ট তার রিসিপ্ট দিলে স্বাস্থ্য দপ্তরের যে আইন কানুন অনুযায়ী সেটা নিশ্চয়ই কিনে দেওয়ার ব্যবস্থা করবে। এবং পরিচ্ছন্নতা নিরিখে কর্মসংস্কৃতিতে এখনও বাজে এখন টাইম আপনার বাজে 1:30 এখনও আউটডোরে হাউসফুল, বিশেষ করে আই আউটডোর উপচে পড়া ভিড় এবং অন্যান্য সার্জিক্যাল এবং অর্থোপেডিক আউটডোরে কিছু কিছু জায়গায় দেখলাম বেডের অভাব রয়েছে, একটা বেডে 2-3 পেশেন্ট রয়েছে, আরও যদি এক্সটেন্ডেড বিল্ডিং হয় ওয়ার্ডগুলো যদি আর বাড়ে। এবং এখানে এরা স্বতঃস্ফূর্তভাবে ব্লাড রক্তদান শিবিরের ব্যবস্থা করেছে এনজিওকে সঙ্গে নিয়ে এবং বিশ্বের খরদাবদায় আমাদের যে রক্তের অল্পতা সেটাকে নির্মূল করার জন্য, সেটাকে নিশ্চিত করার জন্য যাতে রক্তের অভাবে পেশেন্ট না বা ক্রিটিক্যাল কন্ডিশনে না যায় তার জন্য এরা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগী নিয়েছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।